খাড়া কইলাম কি আর ও বি রাগ উঠে গেছে কথা মানে খাড়ারে খাড়া কথা বনা দেখতে পারছো কি অবস্থা হাই বন্ধুরা কি খবর তোমাদের আশা করি সবাই আছো ভালো বর্তমানে আমি আছি হায়দ্রাবাদ তোমরা কম বেশি সবাই জানো আর এখন আছি আমি মুসারামবাগ হায়দ্রাবাদ মেট্রো স্টেশনে ঠিক আছে তো আজকে আমি মেট্রো দিয়ে যাব একটা জায়গায় আর জায়গাটার নাম হচ্ছে হোসেন সাগর আর রাইত্রে বলে এই দৃশ্যটা বাল দেয়া যায় যার জন্য অ্যাকচুয়ালি রাইত্রে বার হইলাম বর্তমানে বাজে 6টা আমি গেতাইছি আর বাইটি গেতাইছে আর বোনটি গেতাইছে আর আমার বান্ধবীরা গেতাইছে ঠিক আছে ওরা আছে আর আমি এখানে অলরেডি স্টেশনে ওয়েট করতেছি আমার সাথে আছে বাইটি আর আমি গ্রাফটা দেখতেছি বাইটির পিছনে দেখতে পারছো যেহেতু আমরা চারজন গেতাইছি আর চারজনের টিকিট একটা মোবাইলে দেখতে পারছো যে একজন একজন করে আমরা পার হয়ে আসি আর এখানে দেখতে পাচ্ছ ওয়েট করতে করতে বড়িয়া করে মেট্রো আয়া পড়ছে বড়িয়া করে তার মানে আমরা এখন ব্যক্তি মেট্রোর ভিতরে উঠবো বাট ভিতরে যেটা ভিড় দেখতেছি কি আর কম তার মানে আমি তো দেখাই অরুণ আর এখানে দেখতে পাচ্ছ যে বন্টি আর বান্ধবীটা বড়িয়া করে হাসা হাসি করতেছে খুবই মজা নিয়ে আছে আমি কিন্তু ওখানে দেখে আসি আর চারিপাশে দেখে আসি যে এত ভিড় কে আর এখানে দেখতে পাচ্ছ যে ধরার মতো কিছু না আমি উপরে দূরে রয়েছি আর বান্ধবী আমার হাতে দূরে রয়েছে যার জন্য আমি ভিডিও মধ্যে কইছি যে দেখতে পাচ্ছ যে বান্ধবী আমার চেয়ে একটু খাড়া খাড়া কইলাম কি আর অবি রাগ উঠে গেছে তার মানে খাড়ারে খাড়া কথা বলা দেখতে পাচ্ছ কি অবস্থা আর তারপরে মেট্রো থেকে নামলাম নাই মা বড়িয়া করে তার মানে আমি দাড়ি খাই যাইতে খাই যাইতে গেতেছি দাড়ি অবশ্য নাই তারপরে মজা নেই একটু খাই যাইতেছি আর ওরা দুইজন আইডা আইডা আগে আগে গেতেছে কারণ ওরা আগে যাবার দিছি কারণ আমি তো নিজেই চিনি না যে জাম ওখানে ঠিক আছে তো তারপরে এই স্টেশন থেকে বাইরে বড়িয়া করে একটা অটো নিলাম কারণ হোসেন সাগর গেতি অটোতে যাওয়া লাগবে ঠিক আছে বেশি দূর যাওয়া লাগবে না অল্প টাইম যাওয়া লাগবে মোটামুটি 5 মিনিটের মতো বড়িয়া করে অটোতে বসি বাট আঙ্গুরে চারজনের জায়গা হইতেছে না তার মানে খুবই সিবাসি হইছে তারপরে অ্যাডজাস্ট করে আমরা গেতাইছি তো তারপরে বড়িয়া করে হোসেন সাগর পেলাম এটা দেখতে পাচ্ছ হোসেন সাগর বড়িয়ায় মজা লাগে দেখতে বাট ক্যামেরার মধ্যে অত একটা ভিউ আহে না মোবাইলের মধ্যে অত একটা ভিউ আহে না কিন্তু বাস্তব যদি দেখো ওয়াও তো তারপরে এই হোসেন সাগরের বলকে আর একটা পার্কের মতো আছে বালমান যে চলো ভিতরে যাই দেখি কিবা কিছু আছে নাকি এরকম আকর্ষণীয় বস্তু তো ভিতরে আসার পরে আমি একটা বস্তু দেখতে পেলাম যে খুবই মজা লাগে সাইডে তোমরা দেখতে পারবে যে একদম আলাদাই দেখতে পারছো যে কয়েকটা কালার কালার চেঞ্জ হয়ে থাকে আর সাইডে থেকে পানি পড়ে আছে এই বস্তুটা তার মানে আমার কাছে পুরো দাসু লাগছে তার মানে বাস্তব যদি দেখো খুবই মজা লাগে বাট ক্যামেরার মধ্যে অত একটা মজা লাগে না যেরকম বাস্তবে দেখতে মজা তো আমি বলবেন যে চলো একটু আইডিয়া দেখি আরো কি কি আছে তো তারপরে একটু আমি আইডিয়া 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 গেতাইছি উপর মুহে গেতাইছি দেহি আরো সামনে কি আছে কিন্তু সামনে যদি একবার দেখার পরে ও হো ভাই দেখতে পাচ্ছ ওইখানে একটা ঘর কি একটা মস্তি দেখতাইছি বলবেন চলো ওটার একটু ক্লোজে যায় দেই কিরকম দেখতে আমার মনে হয় আরো মজা লাগবে চলো একটু ক্লোজে যায় দেই তার একটু আইগায় দেখি যে আবারও পানি তার মানে পানিটা আমি অল্প আতে দেখলাম যে দেহি ঠান্ডা না গরম তারপরে দেখলাম যে না পানি হইলো নর্মাল একদম নর্মাল ঠান্ডাও না গরমও না বাট ওইখানে যদি দেখো মনে করে ধুমা উঠতেছে মনে করতেছে পুরো পানি ঠান্ডা তা নইলে পুরো পানি গরম বাট ওইরকম কিছু না তো চলো এবার একটু আবারও আইগিয়া যায় দেখি কি আছে তো তারপরে আবার একটু আইগিয়া যায় দেখি যে দেখতে পাচ্ছ যে পানি আবারও পানি বললাম না যে পানি এখানে তার মানে 40-50 ভাগে ভাগ করছে আর কালারিং করছে আর ডিজাইন করছে বাট মজা লাগে তোমার আলাদা আলাদা একটা জায়গায় বা আলাদা আলাদা পানি দেখবো আলাদা আলাদা তোমার ফিলিংস যাবো কারণ এখানে তোমার কালারিং হয়ে আছে একটু একটু করে আলাদা ধরনের উপর মিহি উঠে পানি উঠতেছে যার জন্য একটা আলাদা একটা মজা লাগে আর যার জন্য আমি একটু বইয়া মজা নিলাম যে দেখি কিরকম ফিলিংস বা একটু ঠান্ডা ঠান্ডা এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্টলি আমরা ঘরের বগলে এলাম তারপরে দেখতে পাচ্ছ যে চারো সাইড দিয়ে মানুষ বই আছে আর এখানে কয়েকটা মানুষ বই আছে কি করে জানি না তো তারপরে আমি ভাবলাম যে চলো একটা রিল শুট নেই বাট রিল শুট নেওয়ার টাইমে তার মানে ধাক্কা খাই হারছিলাম ঠিক আছে এখানে দেখতে পারছো কোনো মতে পার হইলাম তারপরে ফিরে আবার আইলাম হোসেন সাগর পারে আর এখন বাজে রাইতে 9টা তারপরে ওখানে দেখতে পারছো যে কত মানুষের ভিড় কত মানুষে আড্ডা মাইরে আছে আর গাইস উমরা যে গড্ডা দেখছিল ওই গড্ডা সামনে থেকে এরকম দেখতে ঠিক আছে তার মানে চার মূর্তি গাই একই টাইপের লাগে গাইস এখানে হাইস্ট ফেমাস হলো এই বস্তুটাই ঠিক আছে এখানে দেখতে পারছো যে লম্বা ওইখানে যে দেখতে পাচ্ছ রাস্তাঘাটের মতো ওইটা কিন্তু রাস্তাঘাট না হিরম চকচকা এই সাইডে রাস্তাঘাট ওইখানে যায় তার মানে রিফ্লেট হয়েছে মনে হইতেছে ওইখানে রাস্তাঘাট বাট খুবই চকচকা দিন হইলি আরো মজা লাগতো তো ফাইনালি গাইস এখানে তার মানে হারাবেলা ঘোরাটা রইলে মোটামুটি 10-11টা বাজে এখন টাটা বাই বাই করবো বাইটি নেও তারপরে বন্ধু চলো